প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের সার্বিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। সকালে রাজধানীর বনানীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির 26তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ব্যাংকের চেয়ারম্যান এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, গ্রামে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর বনানীর সাউথ ব্রিজ সেন্টারে আয়োজন করা হয় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির 26তম শাখার উদ্বোধন অনুষ্ঠানের। বর্ণাঢ্য আয়োজনে বনানী শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন সহ অতিথিরা। সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ ব্যাংকের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। আমাদের রয়েছে একটি দক্ষ ব্যবস্থাপনা টিম, যারা দেশের আপামর জনগোষ্ঠীর নিকট দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, যুগোপযোগী আধুনিক টেকনোলজি এবং ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ব্যাংকের চেয়ারম্যান এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, স্মার্ট দেশ বিনির্মাণ সহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। একটা নতুন ব্যাংক হিসেবে আমরা প্রায় 26% আমাদের এসএমই লোন আমরা দিতে সক্ষম হয়েছি, যে আমরা মিনিমাম 50% আমরা এসএমইতে ব্যবসা করতে চাই, আমরা ছোটদের সাথে বড় হতে চাই। কারণ বাংলাদেশের প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম বলেন, নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দরবারে একটি মর্যাদার আসনে আসীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে আজকে কিন্তু আমরা অনেক উন্নয়ন সাধন করছি ওনার নেতৃত্বে। এই যে কর্ণফুলী টানেল বলেন, মেট্রো রেল বলেন, তারপর পদ্মা সেতু বলেন, যে উনি অনেক উন্নয়ন সাধন করছে। আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মর্যাদাশীল রাষ্ট্র পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আমি আপনাদের মঙ্গল কামনা করি, উন্নয়ন উন্নতি কামনা করি। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।